রাজ্য মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তৃতভাবে তুলে ধরেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী জানান, মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আরক্ষা দপ্তরে কর্মরত এসপিওদের বেতন বৃদ্ধি করে 7,079 টাকা করা হয়েছে এবং এসপিওদের ড্রাইভারদের বেতন স্থির করা হয়েছে 9,000 টাকা। 3,911 জন এসপিও এবং 266 জন ড্রাইভার এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন বলে সুশান্ত চৌধুরী জানান। বর্তমান যে বেতন কাঠামো তারা পায় সেটা হচ্ছে 6,156 টাকা এবং সেটাকে বৃদ্ধি করে 7,079 টাকা করা হয়েছে। এটা হচ্ছে স্পেশাল পুলিশ অফিসার এবং যারা স্পেশাল পুলিশ অফিসারের ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন তাদের বেতন হবে 9,000 টাকা। টোটাল 3,911 জন, তাদের বেতন হবে 7,079 টাকা করে। তৎসঙ্গে যারা ড্রাইভার হিসেবে রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 266 জন, তাদের বেতন হবে। রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রথম 5 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীর ভালো ফল করবে তাদের এককালীন আর্থিক সাহায্য হিসেবে যথাক্রমে 24,000 টাকা এবং 54,000 টাকা করে দেবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। যারা মাধ্যমিক, আমি বললাম যে 24,000 টাকা করে দেওয়া হবে প্রথম 5 জনকে, যারা ডিসেবিলিটিস রয়েছে তাদের মধ্যে থেকে, তার বেরে হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে, যারা হায়ার স্টাডিজ পারসিউ করছে তাদেরকে 54,000 টাকা করে দেওয়া হবে 5 জনকে ফ্রম অ্যামাংস দ্য ডিসেবল ক্যান্ডিডেটস। অর্থাৎ 5 জন দেওয়া হবে মাধ্যমিকের জন্য, 5 জন দেওয়া হবে হায়ার সেকেন্ডারির জন্য যারা ডিসেবল ক্যান্ডিডেট। টপ 5 জন মাধ্যমিকে, টপ 5 জন হায়ার সেকেন্ডারি যারা বিকলাঙ্গ বা ডিসেবিলিটি রয়েছে, এটা 24,000 টাকা। টিপিএসসি তার নর্মাল যে কোডাল ফর্মালিটিস রয়েছে সেটা ফুলফিল করে সেটাকে ফুলফিল করবে এই 6 খানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট। আমি আবারও রিপিট করছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স 1 খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স 1 খানা পোস্ট। বিভিন্ন বিভাগে এই 6টি পদ পূরণ করা হবে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।